প্রতিদিন আসছে মিথ্যে কথা বলে যাচ্ছে ইদামে সরস্বতী পূজা নেই হতা উনোনে সরস্বতী পূজা শুরু কিয়া ওকে জিজ্ঞেস করে সরস্বতী পূজার মন্ত্র বল আগে আগে সরস্বতী পূজার মন্ত্র বল সরস্বতী পূজার মন্ত্র জানো তোমরা বলো আচ্ছা করকে কান খুলকে শুননা হাম কাইরাহু আমি বলছি জয় জয় দেবী চরা চর সারে কুচসিচ ভূত মুক্তা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মোভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নম নম ওং ভদ্রকাল্যই নমনিত্যং সরস্বত্যই নমনম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচ এটা সরস্বতীর মন্ত্র বল তুমি বাসন্তী পঞ্চমী পালন করো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক শুরুতেই সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালো কাটুক দিনটা কিন্তু দর্শক আমি আজকে যেটা দিয়ে শুরু করলাম সরস্বতী পুজোর মন্ত্র যেটা উচ্চারণ করেছিলেন গত বছর আঠেরোই ফেব্রুয়ারি তখন ভোটের একটা বিরাট বিষয় ছিল প্রচার চলছিলো সেই সময় বিজেপিকে উদ্দেশ্য করে এরকম একটা মন্তব্য করেছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যে যে তোরা কি সরস্বতী পুজোর মন্ত্র জানো বলে যে মন্ত্রটা উচ্চারণ করেছিলেন সেই সময় তখনই কিন্তু প্রশ্ন অনেক উঠেছিলো যে তিনি যেটা উচ্চারণ করলেন তিনি কি ঠিক মন্ত্রটা উচ্চারণ করলেন আমি আজকে সেটা একবার শুনলাম দর্শক কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো যারা আপনারা প্রথম শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সরস্বতী পুজোর মন্ত্র কি বলবেন ঠিক বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটা মানে লেখা দেখায় লেখা দেখাবো এবং পাশাপাশি আরও একবার শোনাবো যে আমি পুরোটা শোনা প্রোটা না জাস্ট প্রথম প্রথম একবারে স্ট্যান্ড প্রথম প্যারাটা দেখুন এটা হচ্ছে শ্রী শ্রী সরস্বতী মানে পুষ্পাঞ্জলি মন্ত্র শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র বলে লেখা রয়েছে দেখুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কথার সঙ্গে মিলছে কিনা মন্ত্র সঙ্গে মিলছে কিনা আমি আর একবার আপনাদেরকে শোনাবো ভালো করে শুনবেন পুরোটা না জাস্ট প্রথম পার্টটা মিলছে কিনা দেখুন তারপরে তো উনি কোথা থেকে কোথায় চলে গেলেন আমরা খে হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি আমি জাস্ট আরো একবার আপনাদেরকে জাস্ট শোনাতে চাই একটু উনি যেটা বলছিলেন মন্ত্রটা দেখুন তো তিনি ঠিক বলেছিলেন না আমি জাস্ট আপনাদেরকে একবার শোনাবো বলো আচ্ছা करके কান খুলকে सुनना हम कह रहा हूं আমি বলছি জয় জয় দেবী চরা চড় সারে কুচসিচো ভুইতো মুক্তা মুক্ত হে আরে ভুইতো মুক্তি মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বাকিটা তো আমি খেয়ে হারিয়ে পেয়েছি দর্শক কোথাতেই কোথায় চলে গেলেন কিন্তু আমি প্রথমের দিকটাতেই আমি মেলাতে পারছিলাম না দেখুন দ্বিতীয় যে লাইনটা আমি বারবার রিপিট করে আপনাদের শোনাচ্ছিলাম উনি যেটা বলছিলেন সেটা কি লেখা রয়েছে দ্বিতীয় লাইনে আর বিনা পুস্তক রঞ্জিত হস্তে যেটা শব্দটা ইদিক ওদিক আমার লাগলো এবং তার পরের লাইনটাও কিন্তু আমি শুনতে পাইনি অন্য একটা জায়গায় তিনি কিন্তু চলে গেলেন ফলে দর্শক তিনি একবারে বলছিলেন যে কান খুলে শুনুন কান খুলকে শুননা বলে যেভাবে বলেছিলেন বিজেপিকে উদ্দেশ্য করে কিন্তু সেটা অনেকেই কান শুনেছেন আর শুনতে গিয়ে শুনলেন যে এই আবার কী মন্ত্র সরস্বতী পুজোর মন্ত্র এখন তো মন্ত্র আমরা শুনিনি এটা তো আমরা জানি না আমার তো আমরা তো এটা জানি যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তাহলে উনি যে বললেন যে কান খুলকে শোন না নিজেই তো ঠিক করে মন্ত্র জানেন না নিজেই তো ভুল মন্ত্র উচ্চারণ করলেন এই প্রশ্ন তো শেষে উঠেছিলো যেহেতু আজকে সরস্বতী পুজো আমি সেজন্য আর একবার জাস্ট আপনাদেরকে শুনলাম যারা শোনেননি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উচ্চারণ করেছিলেন সরস্বতী পুজোর মন্ত্র হিসেবে সেটা ঠিক কেমন ছিল আদৌ ঠিক না ভুল দর্শক যারা প্রথম শুনছেন তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমি জানা দর্শক যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমিও আমিও খুব বেশি জানি না আমি জাস্ট নেট থেকে এই একটা মানে একটা স্ক্রিনশট একটা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উনি যেটা বলেছিলেন সেটার সঙ্গে অ্যাকচুয়ালি যে মন্ত্র তার সঙ্গে মিলছে কি না আমি জাস্ট নেট থেকে নিচ্ছি দর্শক যদি আমার মধ্যে আবার মানে এটার মধ্যে যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্র উচ্চারণ যেটা করলেন সেই সম্পর্কে আমাদের মতামত থাকতে হবে অবশ্যই কমেন্ট করবে তবে একটা কথা বলবো দর্শক আমি এর আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যাই বলুন না কেন ভুল বলুন বা ঠিক বলুন একটা গুণ কিন্তু ওনার রয়েছে সেটা হচ্ছে যে খুব কনফিডেন্টলি বলেন ভুলকে এত কনফিডেন্টলি বলবেন মানে কোনো ওই দোলাচলে দোলামনা এরকম নয় যে মানে ভাব তিনি নিশ্চিতভাবে মানে প্রকাশ করবেন অনেক মানুষের যারা জানেন না তারা বলবেন হয়তো ঠিকই বলছেন মানে এই এই গুণটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং অনেক অনেক যেগুলো সত্য নয় বলে আমরা মনে করি কিন্তু সেগুলোকে এমনভাবে বলবেন এতটা কনফিডেন্টলি বলবেন যে মানুষের মনে এরা বিশ্বাসটা খুব সহজে জন্মে যায় যারা শোনেনি যারা জানেন না যারা জানেন তারা তো তাদের মনে বিশ্বাস কীভাবে জন্মাবে যারা জানেন না যারা প্রথমবার শুনছেন কোনো কিছু বিষয় মানে এত কনফিডেন্টলি বলবেন মনে হয় সত্যিই বলছেন কোনো মানে দ্বিধাবোধ কোনো হিন্নমন্যতা কোনো আমতামতা এরকম কোনো ব্যাপার নেই পুরো স্ট্রংলি কনফিডেন্টলি কিন্তু কথাগুলো বলবেন এই গুণটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু বিরাটভাবে রয়েছে এবং সেইভাবেই তিনি যেভাবে মন্ত্র উচ্চারণ করেছিলেন আঠেরোই ফেব্রুয়ারি গত বছর আমি জাস্ট আপনাদেরকে একবার জাস্ট শোনার চেষ্টা করলাম দর্শক তবে আজকে সরস্বতী পুজো পুজোর আগে তো স্কুল খুলে গেছে সেটা আমরা আশা করিয়েছিলাম যে আর যাই হোক সরস্বতী পুজোর আগে স্কুল খুলবেই খুলেওছে স্কুলে স্কুলে পুজো হচ্ছে অনেকেই পুজো দিচ্ছেন দর্শক এবং যারা নেতা তারাও কিন্তু একেবারে আরাধনা করছেন আমি একটা ভিডিও দেখাবো দর্শক আজকের শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একবারে পুজো দিয়েছেন আজকে সকালের দিকের ভিডিও যেটা সামনে এসেছে আমি জাস্ট সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক অনেকেই নেতারাও দেখবেন পুজো করবেন এবং পার্টি অফিসে হয়তো অনেক জায়গাতে পুজো হবে দর্শক এটা আজকের ভিজুয়াল আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরস্বতী পুজোর আজকে যে ভিজুয়ালটা দর্শক আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু পুজো দিয়েছেন সকালবেলা উঠে আমি জাস্ট এক ঝলক অডিও সবে শোনাই আপনাদেরকে শীত <laughs> পড়বে <laughs> পুজো চলছে বিভিন্ন জায়গাতেই পুজো হচ্ছে নেতারাও একেবারে আরাধনা করছেন দেখতেই পাচ্ছেন দর্শক শুভেন্দু অধিকারী একটা ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইভাবেই কিন্তু চলছে আজকে চলবে এবং এই পুজোকে ঘিরে একটা উৎসবের আমেজ রয়েছে এবং স্কুল কলেজে সব থেকে বেশি একটা এই ধরনের আয়োজন হয়ে থাকে দর্শক সেটা নিশ্চয়ই আপনার দেখবেন দিনভর বিভিন্ন মিডিয়াতে তবে দর্শক আমি দেখছিলাম যে আজকে যখন এই পুজোর বিষয়টা সকালে নজর রাখছিলাম যে কে কী টুইট করছেন কে কী লিখছেন আমি কিন্তু আজকে দেখলাম যে যতই মন্ত্র নিয়ে বিতর্ক থাক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালে তিনি কিন্তু একটা টুইট করেছেন একেবারে শুভকামনা করে সেই টুইটের একটা অংশ দেখাচ্ছে দর্শক নিজেতে এবং দেখুন তার উপরে আবার সেটাকে অ্যাটাচ করে ফিরাদ হাকিম কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র তিনি কিন্তু আবার একটা মন্ত্রের পাঠ লিখে তিনিও একেবারে শুভেচ্ছা জানিয়েছেন টুইটের মাধ্যমে দর্শক সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে দর্শক এসবের মধ্যেও আমি আরেকটা বিষয় জাস্ট দেখিয়ে শেষ করবো যেটা গতকালকে খুবই নাড়া দিয়েছে আমাকে যে সত্যিই পড়াশোনা মানুষ করেন যাতে করে মানে কী বলবো ভালো করে মানুষ হয়ে ওঠা মানুষ গড়ে ওঠা মানে নিজেকে তৈরি করা এই বিষয়টা কিন্তু গতকাল যেটা সামনে এলো দর্শক যেটা আমার দেখে মানে খুবই খারাপ লাগলো যে সত্যি আমি কী স্ক্রিনশটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখালে বুঝতে পারবেন যেটা সত্যি খুব অবাক করেছে যে যারা পড়াশোনা করেন তারা শিক্ষিত হন তারা সুস্থ সমাজ গড়ার কাজে হাত লাগান কিন্তু তাদেরকে যখন দেখি যে তারা দুর্নীতি করেন স্বজন পোষণ করেন কোনো কিছু বিনিময়ে তারা কাউকে সুবিধা পাইয়ে দেন অন্যদের থেকে অন্যদের মানে প্রাপ্য থেকে বঞ্চিত করে রাখেন তাদের মধ্যে একটা গতকাল দেখলাম দর্শক যে এসএসসির গ্রুপ ডি চাকরির একটা বিষয় যেটা হচ্ছে উত্তরবঙ্গের নারাজল এ এল খান বিদ্যালয়ের একজনের চাকরির বিষয় সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে বাতিল করে দিয়েছে যে প্যানেল বহির্ভূত প্যানেলের নাম ছিল না এসএসসির কোনো সুপারিশ ছিল না তারপর তাকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল গ্রুপ ডিতে এবং সেটা একেবারে প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্ট কিন্তু সেই চাকরিটাকে বাতিল করে দিয়েছে এই প্রথম কলকাতা হাইকোর্ট কারো চাকরি বাতিল করার নির্দেশ দিল এর আগে বেতন বন্ধ রাখা ইত্যাদি বিষয়ে কলকাতা হাইকোর্ট বলেছে নির্দেশ দিয়েছে এবং কালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু যেভাবে একটা করার নির্দেশ দিয়েছে এবং এবং বলেওছেন যে যে এই যে বিষয়টা কীভাবে চাকরিটা হলো পেছনে কারা তদন্ত করতে হবে তদন্ত করে বের করতে হবে যে আসল লোকজন কোথায় রয়েছেন এবং যার চাকরিটা বাতিল করা হয়েছে তাকেও আত্মপক্ষ সমর্থনের কথা বলা হয়েছে এবং জানাতে বলা হয়েছে কি করে কি হলো বিষয়টা অর্থাৎ দর্শক এর পেছনে জায়গা বিরাট একটা চক্র কাজ করছে হয়তো বিচারপতি নিজেও বুঝতে পেরেছেন সেজন্যই তদন্ত করতে পুরোটা বলেছেন আমরাও সেটা চাই দর্শক শুধু চাকরি বাতিল করে দিলেই হবে না কি করে চাকরিটা হলো কী করে চাকরিটা হলো কারা যুক্ত এবং যারা যারা ধরুন এই যে এসএসসি বলুন এই যারা নিয়োগ করছেন সবাই তো শিক্ষিত মানুষ তারাও তো যখন স্কুলে পড়াশোনা করেছেন নিশ্চয়ই বিদ্যা দেবীর আরাধনা করেছেন সরস্বতী পুজো করেছেন মায়ের কাছে কত কিছু চেয়েছেন কিন্তু এই হচ্ছে বিষয় তারা পুজো করলেন বড় হলেন শিক্ষিত হলেন শিক্ষিতা হলেন তারপর এইভাবে এইভাবে চলবে এরকম দুর্নীতি তারা করবেন কি করে চাকরিটা হয় নিশ্চয়ই তো কোনো যোগসাজ রয়েছে কোনো কিছু বিনিময় তো রয়েছে নিশ্চয়ই তো এমনি এমনি আর এরকম চাকরিটা হয়ে যায়নি অনেক চাকরি চান এমনি এমনি প্যানেল বহিভূতের নাম ঢুকে যায় নিশ্চয় অনেক কিছু ব্যাপার রহস্য রয়েছে অনেক লেনদেনের বিষয় রয়েছে প্রশ্ন দর্শক যারা এইসব করছেন তারা তো শিক্ষিত তারা তো সব পদে বসে আছেন মানে তারা শিক্ষিত তারা তো একটা সময় এই সরস্বতী পুজো এলে তারা এরকম আরাধনা করতেন বিদ্যা দেবীর আরাধনা করতেন মায়ের কাছে কত কিছু চাইতেন কিন্তু এই তার ফসল কি এই দর্শক কি বলবেন নিশ্চয়ই এসব প্রক্রিয়া মতামত থাকতে পারে এবং পুরো বিষয়টা যা শুনলেন দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নজর রাখবেন টিভিতে